মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জয়শচি। সকাল থেকে একদম ভিডিও অন করার টাইম পাই থেকে উঠেছি দেরি করে, তার উপরে এডিটিং ছিল, এই সবে জাস্ট এডিটিং এর শেষ করে সেভে বসিয়ে তোমাদের সাথে কথা বলতে এলাম। মর্নিং ফ্যামিলি, নর্মাল রুটিনে ঢুকে গেছি, মানে আমার নর্মাল ডে রুটিনে। তাই সকালে টিউশন হয়ে গেছে, আপাতত টিফিনটা সেরে নেব। অন্যান্য দুদিন তুলনায় না আজকে ঠান্ডাটা একটু কম, তাই অন্তত সোয়েটারটা বাইরে এসে খুলতে পেরেছি। আজকে আমার বাগানের না একটা স্পেশাল ফুল তোমাদের দেখাবো। ফার্স্ট অ্যাস্টারটা দেখা মিলেছে, এই যে এখানে একটা নি, এটা কয়েকদিনের ভিতরেই ফুটবে। এটা খুব শিগগির ফুটবে মনে হচ্ছে, আর পার্পেল কালার হবে মনে হচ্ছে। হ্যাঁ, যাই গিয়ে দেখি কতটা সেভ হয়েছে। বুঝে যাচ্ছে, হ্যাঁ বুঝে যাচ্ছে, হাফটা হয়েছে, এখনো হাফটা বাকি আছে। কখন হবে? সেই কবে থেকে ভাবছি যে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি খুলবো, সময় হয়ে উঠছে না। এই দেখো না, যেই আসে সেই বলে যে কারণ কি বার্থডে আছে। আরে ভাই, বার্থডে হয়ে গেছে, তবে এটাকে খুলতে ইচ্ছা করছে না বল। জানো তো আজকে কারেন্টটাও অফ হয়ে গেছে। তুস, কত সময় ধরে, ধীরে ধীরে, কত দিন ধরে প্ল্যান করে এটাকে বানিয়েছি, আর এক নিমেষে খুলে ফেলতে হবে। 29 ফেব্রুয়ারি জয়শ্রীর বার্থডে, আমি বলছিলাম রেখে দেওয়া হবে, কিন্তু এবছর তো 29 ফেব্রুয়ারি নেই না। লাস্ট উইকে চেয়ারে না, আমার ভয় লাগে, যা হালকা পাতলা মানুষ। টান করে বেরিয়েছে তো তাই আর চুল বাঁধা হয়নি, কারণ ভিজে আছে পুরো চুলটা। আমি আপাতত বেরিয়ে গেছি, আজকে রীতিকা ফিতিকা কেউ যাচ্ছে না। একদমই ঠিকঠাক নেই, এই আমি আর মা ওদিকে আছে, একটু রোদের দিকটা বসে আছে, আর এই যে কোনো সময় ভালো লাগে না, বাট জ্বর হলে না এই যে চকলেটটা বসে বসে খেলাম। রূপা এখনো কল করেনি, মানে বোধহয় এখনো পৌঁছায়নি। যে অনেক দিন পর দেখা হয়েছে, অনেক দিন পর কৌশানির সাথে দেখা হলো, খুব ভালো লাগলো যাকে বলে। খানিকক্ষণ আগে কলেজ থেকে ফিরলাম, খাবারে আছে একটা সবজি দিয়ে তরকারি আর আলু ভাজা, আর এখানে মা করেছে আজকে শুক্তো। আমার জয়শাচী বন্ধু, আমি বার্থডেতে যে ব্লাউজটা পরেছিলাম ওটা বিষয়ে জানতে চেয়েছিলে। ছুই না, এখানে একটা বাঁধা দেওয়া আছে, আর এই যে এইগুলো, এগুলোকে কি বলে জানি না, লটকান, এরকমভাবে লটকান করা আছে। আর এখানে স্লিপসটা আমি একটু গতি হাতের মতো করতে চেয়েছিলাম, এটা বোথনেক ব্লাউজ। আর এই ব্লাউজটা আমায় করে দিয়েছে আমার পাড়ারই কাকিমা, ভিতরে থাকে, ওনার ব্লাউজ কর্নারটার নাম হচ্ছে মায়া লেডিস টেলার। আমার আশেপাশে জনেরা যোগাযোগ করতে পারো, উনি রেঞ্জের মধ্যেই বানিয়ে দেয়। আর মোটামুটি ইনস্টাগ্রামে আমি অনেক ব্লাউজই ওনার কাছে বানাতে দেখেছি। অনেকেই কমেন্ট করেছো আমরা যে সাজুয়া বইমেলায় গিয়েছিলাম কি কিনেছি, অ্যাকচুয়াল ব্লগে তোমরা দেখেছো আমাদের, মানে যেতে যেতেই অনেকটা দেরি হয়ে গেছিলো দিদির বাড়ি থেকে। সো আর আমরা সেরকম কোনো প্রিপারেশন নিয়েও যাইনি,
সো কিছুই তেমন কিনিনি, কিনেছি বলতে এই যে এটা কিনেছি, এটা এটা সরস্বতীর কাঠের প্লাইয়ের উপর যতদূর সম্ভব করা জিনিসটা মোটামুটি আমার খুব পছন্দ হয়েছিল। এটা নিয়েছি, আরও অনেক ছিল এরকম। তবে কি বলো তো, পড়াশোনাই বলো নাচই বলো একটু এনার সাথেই তো যুক্ত, তো এটাই নিয়েছি। এই জিনিসগুলো না কিছুদিন যেমন বেশ চোখে পড়ছিল আমার, বেশ ভালো লাগছিল। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। বাগানটার না সমস্যা একটাই, জায়গা নেই। আর ভিতরে গিয়ে যে একটু কেয়ার করব না, মনে হয় অন্য গাছে পা লেগে যাবে। খেতে বসে গেছি, আজকে আছে ওলকপির তরকারি আর ল্যাংচা। এটা আজকে দিদি বানায়নি, মা বানিয়েছে, দেখি কেমন খেতে হয়েছে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।